শামীম রেজা প্রশ্ন করেছেন পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তাহলে কি নামাজ হবে কারণ পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে বা মানুষের ছবি থাকে অনেকের টি শার্টের বুকে কিংবা পিঠে এরকম ছবি দেখা যায় অনেক সময় তাহলে এরকম পোশাক পরে সালাত আদায় করলে তার নামাজটা হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম পোশাক পরে নামাজ পড়াটা মাকরুহ বা অপছন্দনীয় কাজ তার কারণ হলো এ ধরনের পোশাকে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি আল্লাহর রহমত থেকে দূরে থাকছেন আল্লাহ রবীর রহমতের ফেরেশ থাক সে বাসা বাড়িতে সে স্থাপনায় আসেন না রহমত নিয়ে আসেন না যেখানে কোনো প্রাণীর ছবি থাকে কোনো প্রাণীর মূর্তি মুরাল ইত্যাদি থাকে তো এ ধরনের পোশাক আপনি যখন পড়েন তাহলে আপনি আল্লাহর রহমত থেকে রহমতের ফেরেশতা থেকে দূরে থাকছেন যা একজন ইমানদারের জন্য উচিত নয় বিধায় এ ধরনের প্রাণীর পোশাক প্রাণী রয়েছে পোশাক এরকম পোশাক পরে সালাত তাদের করলে সালাত মাকরু হবে কিন্তু সালাত বিশুদ্ধ হয়ে যাবে সালাদ হবে না ব্যাপারটা সেরকম নয় বিকল্প পোশাক থাকলে সে পোশাক পরা উচিত আর যদি বিকল্প পোশাক না থাকে এদিকে সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওই পোশাকেই প্রয়োজনে সালাত আদায় করে নিতে পারেন অবশ্য ওই পোশাকটা কিন্তু উলটিয়ে পড়তে পারেন এবং তাতে যদি ঢেকে যায় তাহলে আর মাকরুও হবে না সম্পূর্ণভাবে সালাদটি বিশুদ্ধ হবে এবং মাকরু মুক্ত থাকবে অর্থাৎ অপছন্দনীয় আর হলো না